নিউজ চব্বিশ নিয়ে আমি সঞ্চিতা রয়েছি। রাতের শহরে কটূক্তি শিকার সাংসদ মিমি চক্রবর্তীকে কটূক্তি ট্যাক্সি চালকের, আমরা কথা বলবো সুকান্ত মুখার্জি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, কি হয়েছে ঘটনাটা? দেখো, কালকে রাতের একটা নাগাদ ঘটনা। বালিগঞ্জ ফাঁড়ির কাছে সাংসদ মিমি চক্রবর্তীর গাড়িটি পার্কিং অবস্থাতে ছিল, তিনি গাড়ি থেকে নেমেই ছিলেন, তার ঠিক পিছনে এসে একটি গাড়ি এটি ট্যাক্সি ক্রমাগত তাকে হর্ন মারতে থাকে। মিমি চক্রবর্তী যখন এটা প্রতিবাদ করে তখন ট্যাক্সি চালকটি ওভারটেক করে যাওয়ার সময় তাকে কটূক্তি করেন। শুধুমাত্র তাই না, তার উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজও করেন। সেই সময় মিমি চক্রবর্তী অনেকটা চেষ্টা করেন যে গাড়ির চালককে থামাতে, কিন্তু গাড়ির চালক সঙ্গে সঙ্গে খুব স্পিডে ট্যাক্সি চালক সেখান থেকে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। কাছেই থাকা একজন ট্রাফিক সার্জেন্টকে মিমি চক্রবর্তী গোটা ঘটনাটি জানান। এরপরে সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির নাম্বার আইডেন্টিফাই করা হয় এবং তার মাত্র 8 ঘন্টার মধ্যে গড়িয়ার থানার পুলিশ ট্যাক্সি সহ ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে। মদ্যপ ছিলেন ট্যাক্সি চালক এবং গোটা ঘটনায় ইতিমধ্যে তদন্ত করছে গড়িয়ার থানা। ট্যাক্সির ভেতরে আর যখন কেউ ছিল কিনা গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একজন সাংসদের সাথেও এই ধরনের ঘটনা, কারণ কিছুদিন আগে আনন্দপুরে ঘটনা তো একই রকম দেখা গেছিল। ফের আরেকবার রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে কিন্তু ফের আরেকবার প্রশ্ন। আপাতত ধন্যবাদ। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের মুখে কালি ছেটানো হচ্ছে। বলিউডের হয়ে রাজ্যসভায় জোরালো সওয়াল সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের। গতকালে বিজেপি সাংসদ এবং অভিনেতা রবি কিষেণ বলিউডের মাদক যোগ নিয়ে লোকসভায় সরব হয়েছিলেন, নাম না করে সেই মন্তব্যেরই পাল্টা তোপ জয়া বচ্চনের। কেনা ইয়ে হ্যায় এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ইন আর কান্ট্রি উইচ প্রোভাইডস ডাইরেক্ট এমপ্লয়মেন্ট এভরি ডে টু 5 লাখ পিপল অ্যান্ড indirect employment to 5 million people at a time when the financial situation is in a depressing state and employment is at the worst level. In order to divert the attention of the people, we are being used to be flogged by the social media and the government's non-support. Sir, people who have made their name in this film industry have called it a gutter. I completely disagree and I really disassociate, and I hope the government tells these people who have made their earning name and fame in this industry to stop using such language. আর তারপরে বলিউড বিতর্কে এই জয়ের এই বক্তব্যের পরই ফুঁসে উঠেছেন কঙ্গনা রানাওয়াত। বহু কর্মসংস্থান, মোটা কর আদায় তবুও বদনাম, রাজ্যসভায় তোপ বচ্চন পত্নীর এবং খাবারের সংস্থানে কি সব? কঙ্গনা রানাওয়াত প্রশ্ন তুলেছেন, নিরাপত্তা কোথায়, নিজের সন্তানের সঙ্গে হলে কি করতেন? পাল্টা কুইনের। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রোগ্রামিং হেড শর্মিষ্ঠা গোস্বামী চ্যাটার্জি। শর্মিষ্ঠা, আমরা দেখলাম যে টুইট যুদ্ধ এবং তার সঙ্গে সঙ্গে বলিউডের মাদক যোগ নিয়ে যে বিতর্ক, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। সঞ্চিতা, দেখো দুটো জিনিস আছে। জয়া বচ্চন সংসদে যেটা বলেছেন সেটা আমরা অনেকবারই দেখেছি, এর আগেও আমরা দেখেছি যখন বলিউড নিয়ে নানা প্রশ্ন উঠেছে, স্পেশালি মিটুর সময়, তখন এই কথা উঠেছে যে যে থালায় খাও সেই থালাতেই ছেদ করবে। তো তার পাল্টা যুক্তি এরকম ছিল যে যে থালায় খাই সে থালাতেই যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে কারেকশান দরকার, তার কারেকশান দরকার। এবং পরবর্তীকালে আমরা মিটুর ক্ষেত্রে দেখেছিলাম যে কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছিল। কঙ্গনা রানাওয়াত আজকে she played a very personal card towards Joya Bachchan. Joya Bachchan er dike jeta khelechen je kotha ta tini bolechen seta khub personally 72 bochhor boyoshi ekjon senior ke eta kototo erokom shoja bhabe bola jay tai niye besh khanikta nindar jhor utche, karon tini sposto kore bolechen je nijer udahoron tene bolechen je tini to bar bar bolchen je tini kishori obosthay Bollywood e eshe ei drug ittyadi shikar hoyechilen, tai jonno tini proshno tulechen je Shweta Bachchan orthat tar mer shonge, শ্বেতা নন্দা বচ্চন, অমিতাভ বচ্চন জয়া বচ্চনের মেয়ের সঙ্গে যদি এমনটা হতো তাহলেও কি তাই বলতেন? বা অভিষেককে যদি তিনি ওরকম ঝুলন্ত অবস্থায় দেখতেন তাই বলতেন? ইটস আ বিট পার্সোনাল অ্যাটাক, এটা খুব সত্যি কথা। তার জন্য যথেষ্ট নিন্দার মুখে পড়েছেন, অলরেডি সরব হয়েছে অনেকে কঙ্গনার বিরুদ্ধে। কিন্তু কঙ্গনা এছাড়াও বেশ কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটাও কিন্তু ইন্ডাস্ট্রি কারেকশনের দিকেই আঙুল দেখায়। তার মধ্যে তিনি একটা বড় কথা বলেছেন যে যে প্রযোজনা সংস্থাগুলো কাজ করে সেই প্রোডাকশন হাউসগুলোর কোনো এইচআর ডিপার্টমেন্ট নেই, ফলে মহিলারা যদি তাদের সুরক্ষা নিয়ে কোনো প্রশ্ন তোলেন বা কোথাও গিয়ে লিখিত জানাতে চান কোথায় যাবেন,
আট ঘন্টা শিফটের কোনো মাপ নেই। এই যে জয়া বচ্চন বলছেন 5 লক্ষ লোক ডিরেক্টলি প্রত্যেক দিন এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকেন, সেই কর্মী এবং জুনিয়র আর্টিস্টদেরই বা কাজের নিরাপত্তা কোথায়? 8 ঘন্টার কোনো সুরক্ষাবিধি এখানে নেই। তখন কঙ্গনা এক ধাপ এগিয়ে বলেছেন যে আমার কাছে বলিউড সংস্কারের নির্দিষ্ট প্ল্যান বা একটা পরিকল্পনা আছে, যদি কখনো প্রধানমন্ত্রী আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চান তাহলে আমি তার সঙ্গে দেখা করে কথা বলে আমার সেই বলিউড সংস্কারের প্ল্যানটা আমি বা পরিকল্পনাটা তার সঙ্গে শেয়ার করতে চাই, আলোচনা করতে চাই। আচ্ছা সঞ্চিতা, আপাতত ধন্যবাদ শর্মিষ্ঠা তোমায়।